প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক দু হাজার কুড়ি সালের ফলাফল এই মুহূর্তে এমনটাই তথ্য জানিয়েছেন রাজ্যের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তবে এবছর মাধ্যমিকের ফলাফল যদি অনলাইনেই প্রকাশিত হয় তবে সেটা তোমরা কবে জানতে পারবে এবং তোমাদের মার্কশিটটি বা তোমরা কবে হাতে পাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে শুরু করার আগে বলতে হচ্ছে তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তবে অবশ্যই এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে রাখো এই বিষয়ে পরবর্তী আপডেটটি সবার আগে পাওয়ার জন্য করোনা আবহে এবার ভার্চুয়ালি মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে তবে এবছর তোমাদের ফলাফল কিভাবে প্রকাশ করা যায় সে বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন এবং সনামধন্য স্কুলের বেশ কয়েকটি প্রধান শিক্ষকদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেন এবং সেখানে তাদের থেকে জানতে চাওয়া হয় তারা ছাত্রদের মার্কশিটটি কিভাবে ছাত্রদের হাতে তুলে দেবেন তো এ বিষয়ে অনলাইনে যদি ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ফল প্রকাশ ও বিষয়ভিত্তিক নম্বর জেনে নিতে পারে যদিও প্রত্যেক বছর ঠিক এই পদ্ধতিতেই মাধ্যমিকের ফল প্রকাশ হয় তবে তার সঙ্গে মার্কশিট ও সার্টিফিকেটও ওই একই দিনে হাতে তুলে দেওয়া হয় তোমরা জানো যে মাধ্যমিকের প্রকাশ যেদিন হয় সেদিন কিন্তু তোমরা আগে ইন্টারনেটে দেখতে পেয়ে যাও অনলাইনে দেখতে পেয়ে যাও তারপরে তোমরা অবশেষে দশটা এগারোটার দিকে স্কুলে যাও এবং সেখানে যাওয়ার পর তোমরা এক এক করে তোমাদের মার্কশিটটি সংগ্রহ করো কিন্তু এবছর স্কুলে ছাত্রছাত্রীরা আসবে এই করোনা পরিস্থিতির জেরে সেটা নিয়ে চিন্তার বিষয় ছিল পর্ষদের কাছে সেক্ষেত্রে বিভিন্ন স্কুলের যেভাবে অভিভাবক অভিভাবিকাদের হাতে মিড ডে মিলের মাধ্যমে চাল আলু দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও এই একই পদ্ধতি অনুসরণ করে তোমাদের মার্কশিটগুলোকে তোমাদের কাছে ডিস্ট্রিবিউট করা যায় এ বিষয়ে খতিয়ে দেখছে রাজ্যের স্কুল শিক্ষা প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন ভার্চুয়ালি ফল প্রকাশ করা যায় কিনা সে বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা শুরু হয়েছে অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে অলরেডি একটি বৈঠক শুরু হয়ে গিয়েছে প্রত্যেক বছরই তারা যেটা করে অনলাইনে আগে ফল প্রকাশ করে থাকে কিন্তু এবছর করোনা পরিস্থিতির জেরে স্কুল কলেজগুলো বন্ধ থাকার জন্য কিভাবে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট পৌঁছে দেওয়া যাবে সেটাই মধ্যশিক্ষা পর্ষদের কাছে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সেটার জন্য একাধিক পরিকল্পনা মধ্যশিক্ষা পর্ষদ করতে চলেছে তবে এ প্রসঙ্গে তোমাদেরকে একটি আনন্দের সংবাদ জানিয়ে রেখে দিই যে তোমাদের যে মার্কশিটের প্রিন্ট আউটের কাজ চলছিল সেটি কিন্তু কার্যত শেষ হয়ে গেছে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট তৈরির কাজটি শেষ হয়ে গেছে অর্থাৎ সমস্ত রেজাল্টগুলি কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে এক্ষেত্রে আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড তারা রাজ্যের জানিয়ে দিয়েছে স্পষ্টই যে আগামী পনেরোই জুলাই মধ্যে তারা তাদের বোর্ডের ফল প্রকাশ করে দেবে অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যে কিন্তু আই এবং সিবিএসসি বোর্ড পনেরোই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করে সম্প্রতি সুপ্রিম কোর্টকে ফলাফল প্রকাশের দিনও জানিয়ে দিয়েছে এই দুই বোর্ড যদিও সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি সম্প্রতি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে আইসিএসসি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সঙ্গে সঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যাতে করে জুলাই মাসের মধ্যেই বার করে দেওয়া সম্ভব হয় সে বিষয়ে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ তবে তোমরা জানো যে বর্তমানে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুলের মিড ডে মিল এর মাধ্যমে একটি নির্দিষ্ট সময়সীমা দেখে আলু ও চাল দেওয়ার প্রক্রিয়াটি প্রত্যেক স্কুল চালু করে দিয়েছে মিড ডে মিলের আদলে অভিভাবকদেরকে দেওয়া হতে পারে মার্কশিট অর্থাৎ স্কুল শিক্ষা কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখছে যে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুল পর্যন্ত না পর্ষদ অভিভাবকদের হাতেই যাতে তাদের মার্কশিটটি তুলে দেওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয়তা আলোচনা শুরু করেছে ইতিমধ্যে সোমবার মধ্যশিক্ষা পর্ষদ কয়েকটি শিক্ষক সংগঠন ও প্রধান শিক্ষকের মতামত নিয়েছিলেন ওই বৈঠকে বিশেষ করে ভার্চুয়ালি মাধ্যমিকের ফল প্রকাশ করার বিষয়ে সেক্ষেত্রে মার্কশিট ও সার্টিফিকেট যদি ওই মিডডেমিলের আদলেই মিলের তাদের হাতে সে বিষয়ে মতামত তবে সূত্রের খবর এতদিনের আলোচনা এবং পর্ষদের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর একটি বিস্তারিত রিপোর্ট পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রী পার্থচট খুব শীঘ্রই পেশ করবেন সেক্ষেত্রে জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভাবে রয়েছে তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের মধ্যে হয়ে যাচ্ছে অন্যদিকে আইসিএসসি এবং সিবিএসই বোর্ড তারাও হাইকোর্টকে জানিয়ে দিয়েছে যে জুলাই অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু তারাও তাদের বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ করে দেবে এবং মাধ্যমিকের ফল প্রকাশ যাতে করে জুলাই মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে করা যায় এ বিষয়ে অফিসিয়াল আপডেট শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় খুব শীঘ্রই তোমাদের মাঝখানে অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেবেন তো এটাই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো আর তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব অন অন করে করে পাশে থাকা দাও সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করো দেখা হচ্ছে ঠিক পরবর্তী আপডেটে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো এবং দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম থ্যাংক ইউ সো মাচ